আমার সতীর্থ সাংবাদিক মকসুদুল চৌধুরী বর্তমান পুনপরিয়া সম্প্রচারত আছে। ধলাই এইবার মকসুদুল আটাইতকৈ বিতর্কহীন সমষ্টি হয়ে আছে, যদি খুব ভাল কথা, আর ধলাই খুব সুন্দরভাবে নির্বাচনী প্রেক্ষাপট আগবাড়িছে। 1,97,000তকৈ অধিক ভোটার, 208টা ভোটকেন্দ্র ধলাইত। মূল যুঁজখন মূলত কংগ্রেস আর বিজেপির মাজতেই হব বলে ধারণা করে থাকা হয়েছে ধ্রুবজ্যোতি পুরকায়স্থ আর নিহাররঞ্জন দাস। আর বিজেপির বাবে যি এটা আখোয়া হল হয় বা এটা হয়তো সমস্যা হল হয়, সিয়া ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সমাধান করেছে, গতি বিজেপির পথ প্রশস্ত হয়েছে। গতি সামগ্রিকভাবে ধলাইত ভোটগ্রহণ প্রক্রিয়া কেনেক চলিছে অলমান জানিম, আর আনখন স্ক্রিনত আমি পঙ্কজ বরাকো পাইছো, সামগ্রিক খবর লম। কিন্তু তার আগতে আমি মকসুদুল আপনার ওসরলে আইছো। মানস, দলাইত যে 208টা ভোটকেন্দ্র আছে, এই ভোটকেন্দ্রসমূহত এই মুহূর্তে ভোট আরম্ভ হয়েছে, রাতেপুৱা 8টা বজাৰ ভোট আরম্ভ হয়েছে। কিন্তু একমাত্র পুটিখাল যে ভোটকেন্দ্র, এই পুটিখাল ভোটকেন্দ্র দেখবলে পাওয়া গেছে ইভিএম বিকলের কারণে বিলম্ব হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। কিন্তু এটা কথা অতি গুরুত্বপূর্ণ কথা, ইয়া হয়েছে যে যুহ ভোটকেন্দ্র আছে, ভোটকেন্দ্রসমূহ কিন্তু তেনেদরে যে ভোটর যে চিনাকি উৎসাহ ভোটারসকলের মধ্যে দেখবলে পোৱা নাই। মই যখন ভোটকেন্দ্রত আছো এই মুহূর্তে, ইয়া হয়েছে বিএনপি স্কুল দলাই, আর এই বিএনপি স্কুলত প্রায় 1,134 জন ভোটার আছে। কিন্তু এই মুহূর্তে 1.5 ঘন্টা হয়ে গেছে ভোটর যে প্রক্রিয়া আরম্ভ হওয়ার, 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তলৈকে মাত্র 120টা ভোট আসলে যি সাব্যস্ত হয়েছে। আর ইয়া চাক লাইনত দেখবলে পোৱা গৈছে এনেদরে তেনেদরে উৎসাহ কিন্তু দেখবলে পোৱা নাই। ইয়া কিন্তু অতি একটা বেয়া খবর কবলৈ গলে, আর আমিও কিন্তু সকলকে দলাইর যখন ভোটার আছে ভোটারসকল ওলাই অহার কারণে আমিও আবেদন করেছো, তেওঁলোকৰ গণতান্ত্রিক যে অধিকার সাব্যস্ত করবলৈ আমিও তেওঁলোকক আহ্বান করে আছো। কিন্তু প্রতিখন ভোটকেন্দ্রত দেখবলৈ পোৱা গৈছে এনেদরে চিনাকি যে উৎসাহ যখন ভোটার আছে ভোটারসকলের মধ্যে দেখবলৈ পোৱা নাই। মই যখন ভোটার আছে তেওঁলোকৰ অকণমান মন্তব্য লম, তেওঁলোকে কি কব বিচাৰে, ভোট দেবেন, ভোট দেব, দলাইর কি খবর, দলাই কি চান, দলাই উন্নতি চাই। যেমন জলের সমস্যা আছে, জল ঠিকমতো দেয় না, জল দিলেও ব্লিচিং পাউডার থাকে না, এইসব কি সমস্যা যেন দূর হয়, কারেন্টের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, রাস্তাঘাট দিয়েছে কিছু, আর যারা প্রাপ্য যারা পাওয়ার যোগ্য তারা পায় না, অযোগ্যরা পায়, তার বাবে আপনি ভোট দিব আজি এনেদরে। দলাই কি কি সমস্যা আছে, স্যার মানে কহনা চাহতা হুম কি ধলাই মে বহুত সি সমস্যা হ্যাঁ, অভি যো বিকাশ হোনা চাহতি থি পিছলে 10 সাল সে উতনি স্পিড সে নহীঁ হো রহি হ্যায়, আর মানে কহনা চাহতা হুম সরকার সে আবেদন ভি করতা হুম, নিবেদন ভি করতা হুম কি ধলাই মে এক ডিস্ট্রিক্ট লাইব্রেরি দিয়া চাহে, যো লাইব্রেরি মে লাইকা যো লড়কে হ্যাঁ লড়কি হ্যাঁ পড় পায়ে অচ্ছি তরিকা সে, এক কলেজ ভি আনা চাহিয়ে যো হমারি ইহাঁ সে লগভগ 15 কিলোমিটার দূর হ্যায়, সব তো সমস্যা হ্যায় ইহাঁ পর। আর পিছলে কুছ সময় সে দেখ রহা হুম কি দেনা চাহতা হুম কি সরকার আর ভি জলদি থোড়া কাম করে যো হাম লোগোকে বেহতর কে লিয়ে। দলাইর উন্নয়নের কারণে এই সকলে ভোটারসকলে ভোট দিবলে ওলাই আহিছে। আর এগারী প্রার্থীক মই পাইছো, নির্দল প্রার্থী অমলেন্দু দাস, নির্দল প্রার্থী যথেষ্ট চর্চিত আসিল এই কেটা দিন, আসলে যথেষ্ট কবল গলে সাংসদ পরিমল বিরোধী, কট্টুর বিরোধী, আর প্রার্থী হয়েছে নির্দল প্রার্থী, মানে তার জানি আপনার শুভেচ্ছা জানালো দাদা, আর কেনদরে চলছে কোক? খুব ভালো চলছে, কারণ এই ধলাই সমষ্টি আমার ঘর, আর এই ঘরে শুধু একটা যে সেন্টার এরকম নয়, প্রত্যেক গ্রামে গ্রামে আমার অন্তরে সম্পর্ক আছে। আমি 2000 ইংরেজি থেকে আর সমাজের পাশে ছিলাম, সমাজের প্রত্যেক ঘরে চিনে আমাকে, সবার সাথে সম্পর্ক আছে। কি দেখেছি আপনি একদিন তো প্রচার অভিযান চলাইছিল, কি দেখেছি দলাই? আমি খুব কম সময়ে প্রচার অভিযান চালিয়েছি এবং কম সময়ের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে, এবং সমস্ত লোক এখন যারা মনে করুন বিজেপির আর এজেন্ট হিসাবে বসেছে আমাকে দেখে বলছে দাদা ভালো তো, তো আপনারা ইশারা বুঝতে পারছেন। বা পরিমল শুক্লবৈদ্য বা আন বিজেপির মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায় দলাই যথেষ্ট উন্নয়ন হয়েছে বলে এই কটা দিন কিন্তু প্রচার অভিযান চলাইছে, আপনি কিন্তু যথেষ্ট, আপনি উন্নয়নের যদি কথা বলুন তো লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় 5 বছর যে উন্নয়ন, আর তার মধ্যে পার্থক্য আপনার পরিমল শুক্লবৈদ্য 5 বছরের উন্নয়ন দেখুন আপনি রেজাল্ট পেয়ে যাবেন, ব্যাস এতটুকু। পরিমল শুক্লবাদ্য 35 বছরের, ঠিক আছে আপনি লাইনত থাকক, লাইনত থাকক মকসুদুল।
আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।